বর্জ্যের বিষাক্ত প্রভাব থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে ট্যানারি শিল্পকে সাভারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। প্রায় অর্ধেক ট্যানারি কারখানা এখানে স্থানান্তর করা হলেও পরিকল্পনা ও প্রস্তুতির অভাবে বুড়িগঙ্গার মতো পরিণতি হতে চলেছে সাভারের ধলেশ্বরী নদী সহ এর আশপাশের ফসলি জমি। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহান তাহের তিথি। সাভারে ট্যানারির বিষাক্ত বর্জ্যের কারণে একদিকে জমিতে ফসল ফলছে না, অন্যদিকে মরছে নদীর মাছও। চামড়া শিল্প নগরীর বর্জ্যে বংশী, ধলেশ্বরী, কালীগঙ্গা, বুড়িগঙ্গা, তুরাগ নদ ও বালু নদীর পানি দূষিত হচ্ছে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আবাদগুলিও নষ্ট করে ময়লা পানি আইসা এখানে দিয়ে বাদ পাখি রাখাইছি আমরা। দূষিত এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মী সহ এই পানি ব্যবহার করে অনেকে চর্মরোগ ও শ্বাসকষ্টে ভুগছেন। আমাদের গন্ধে ফ্যাট ফুলে যায়, তাও অসুখ বিসুখ হয়, ফ্যাটের দায়ী আমরা। ট্যানারির ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা বলছেন, মালিকদের উদাসীনতায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। তবে ট্যানারি কারখানার মালিকদের দাবি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট না থাকায় বাড়ছে দুর্ভোগ। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা শ্রমিকরা, এবং শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকি সহ তাদের চাকরির যে সমস্ত শর্তাবলী, নিয়ম কানুন, সুযোগ সুবিধাগুলি পাওয়া কিছুই পাচ্ছে না। আমাদের সমস্যা যেটা সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমাদের ইতালিয়ান একটা কোম্পানির সাথে, বিসিকের সাথে অলরেডি কথাবার্তা চলতেছে। ওটা যদি চুক্তিবদ্ধ হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যদিও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সলিড ওয়েস্ট গুলো ম্যানেজমেন্ট করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত যে উপায়, সে উপায়ে তারা এই সলিড ওয়েস্ট গুলো ম্যানেজমেন্ট করার জন্য প্রকল্প নিয়েছে। এর ফলে পরবর্তীতে আর সেখান থেকে পরিবেশ দূষণ হওয়ার আশঙ্কা থাকবে না, মর্মে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তবে সমস্যা সমাধানে প্রোমোট এন্ড রিকভারি প্রত্যেকটা শিল্প কারখানায় স্থাপন করার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের। ক্রোম রিকভারির জন্য ক্রোম ট্যাঙ্ক প্রত্যেকটা শিল্পে স্থাপন করতে হবে, এবং সেটাকে ক্রোম রিকভারি করতে হবে। ক্রোম রিকভারি না করে যেতে সিটিপিতে না পাঠায়। ঢাকার বুড়িগঙ্গা নদী সহ সংলগ্ন এলাকা দূষণমুক্ত করতে 2003 সালে 1,079 কোটি টাকা ব্যয়ে সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে 199 একর জমিতে গড়ে তোলা হয় এই চামড়া শিল্প নগরী। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন।